হাকিম কাছে বলছে, আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে আমাকে যখন কাফেরদের দলভুক্ত করে দিয়েছেন, আমার কয়েকটা কথা আপনাকে শুনতে হবে। আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, এই আদমের পিছনে আমি সব সময় দাগা দিতেই থাকব। আল্লাহ বলছেন, ওটাও আমি কবুল করলাম। বলে আবার সে বলতে বলতে বলছে কি, এই আল্লাহ তাআলা, এই আদম এবং আদমের সন্তানদের ডান দিক থেকে এসে আমি দাগা দেব, বাম দিক থেকে এসে আমি দাগা দেব, পিছন দিক থেকে এসে ধোকা দেব, দাগা দেব, সামনের দিক থেকে এসে দাগা দেব। এই কথাটা সে বললো, বলবেন এটা গল্প না কোরআন, এটা হচ্ছে কোরআন, বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। সুম্মালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ, আদমের সন্তানদের কি ডান দিক থেকে এসে আমি দেখা দেব, বাম দিক থেকে এসে দেখা দেব, পিছন দিক থেকে আমি দেখা দেব, সামনের দিক থেকে এসে দেখা দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কথা বলেছেন, ওই মাথার দিক থেকে এসে দেখা দেব এই কথাটা কিন্তু বলিনি, আর পায়ের দিক থেকে এসে দেখা দেব এই দুটো কথা কিন্তু বলিনি। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, উপরে আছে আল্লাহ পাকের আরশ আজিম আর ফেরেশতারা আছে, ওই দিক থেকে যদি ও আসে তাহলে মার খাবে, সেই জন্য ওই দিক থেকে আসবে না। আর পায়ের তোলা থেকে আসলে আদমের সিজদা করেনি, আদমের কাছ থেকে আদমের সন্তানদের কাছে সে ছোট হয়ে যাবে, সেই জন্য করে পায়ের তোলায় থেকে আসবে না। আল্লাহ পাক সব কিছু শোনার পরে বললেন, ঠিক আছে, তোর কথাবার্তা কি বলা হয়ে গেছে? বলছে, হ্যাঁ বলা হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তিনি কিরকম আমাদের প্রতি দয়া দেখিয়েছেন দেখেন। এবার সঙ্গে ইবলিস, এই এই ইবলিস, এই শয়তান, এই মর্দুদ তুই শুনে রেখে দে, আমার বান্দারা গুনার কাজ করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে নিজেকে ছোট হবে, তাওবাতুন নাসুহা করে আমার দরবারে দুটি হাত যখন তুলবে, আমি আমার আমার কাছে তাওবাতুন নাসুহা করে যখন আমার কাছে আত্মসমর্পণ করে দিয়ে দেবে, আমি আল্লাহ তাম জিন্দগির গুণ খাতা এক সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, শুধু মাফ করব না, ওই বদ্দুল্লাহু মিন সাইয়্যাতি মিন হাসানাত, সমস্ত গুনে খাতাগুলি আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টে দেব, বদলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যা করলাম খেটে কুটে সব গেল সুদে কেটে, তাহলে আল্লাহ আমাদের দলে আছেন না শয়তানের দলে আছেন? আল্লাহ আমাদের দলেই আছেন, তাই সেই আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, উদউনি আস্তাজিবি লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, আমি দূরে আসি না কাছে আসি শুনবি? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি কি গল্প শোনাচ্ছি? না, কোরআন শোনাচ্ছি। আমার কথা এখানে রেকর্ড হচ্ছে, আমার কথা শুধু এখানে রেকর্ড হচ্ছে না, আমি যা কথা বলছি সব আমার কথাগুলি টেপ রেকর্ড বানিয়ে গলায় হার বানিয়ে রাখা হচ্ছে। কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কথাগুলি সব, তোমাদের কথাগুলি সব টেপ রেকর্ড বানানো হয়, কর্মলিপিগুলি সব গলায় হার বানিয়ে রেখে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে বি আল্লাহ বলবো, তোমার কিতাবটাকে তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট হয়ে যাবে। এখন শয়তান তো পারমিশন নিয়ে নিল, পারমিশন নিয়ে এবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে, মা হাওয়ার কাছে যাবে, গিয়ে এবারে ধোকা দেবে, ধোকা দিয়ে জান্নাত থেকে বার করার ধান্দা করবে। দয়াময় আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান? উতইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ইজ্জতের মালিক আল্লাহ, বিজ্জতের মালিক আল্লাহ, সব কিছু শক্তি রাখেন কে? আল্লাহ পাকই রাখেন। আল্লাহ পাক তার আগেই বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু, আদম রে খাওয়ারে, আদম রে খাওয়ারে, খাও পান করো, এই জান্নাতের ভিতরে খাও পান করো। ওয়ালা তাকরাবা হাজি শাজারা, এই গাছের কাছে যাবে না, গাছের ফল ছবে না, স্পর্শ করবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা খাসারার মধ্যে পড়ে যাবে, শয়তানের কথা শুনবে না, আমি যেটা বলেছি সেই কথাটাই তোমরা শুনবে। এখন শয়তান হুব্বা জুব্বা জামা গায়ে দিয়ে
আরবিয়ান কাটিং ধরুন একটা জামা গায়ে দিয়েছে, মাথায় বড় একটা পাগড়ি দিয়েছে। পাগড়ি দেওয়ার পরে শয়তান গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মা হাওয়ার কাছে গিয়ে কসম খেয়ে খেয়ে বলেছে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহীন। আমি কি গল্প শোনাচ্ছি? গল্প নয়, এটা হচ্ছে কোরআন। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহীন। আদম রে হাওয়া রে, খোদার কসম করে বলছি, তোমাদেরকে নসিহাত করার জন্য আমি এসেছি। এই গাছের ফলটা খাওয়ার জন্য আল্লাহ পাক কেন মানা করলেন? সবগুলি খাওয়ার জন্য বলে দিলেন, আর এই গাছের ফলটা খাওয়ার জন্য মানা করে দিলেন। এই গাছের কাছে যেতেও পর্যন্ত মানা করে দিলেন, খাওয়া তো দূরের কথা। এই গাছের ফলটা যদি তোমরা খাও তাহলে খালিদিনা ফিহা, অনন্তকাল জান্নাতের ভিতরে আল্লাহ পাককে রেখে দিতেই হবে। আল্লাহ পাক চাইছেন তোমাদেরকে তাড়াতাড়ি এই জান্নাতের ভিতর থেকে বার করে দিতে, তা না হলে এই গাছের ফলটা খেতে মানা করছেন কেন? সব গুলি খেতে বলছেন, এটাই কেন মানা করছে? এখন নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ সবকালেই আছে। কোন ছেলে আর কোনো মেয়ে যদি লাভ ম্যারেজ করে আর আপনি গিয়ে যদি বারবার তাদের মানে ধোকা দেন, বারবার যদি আপনি বাধা দেন, ওরা বলবে কি এখানে আমরা থাকব না, আমরা চলে গিয়ে শিলিগুড়িতে গিয়ে থাকব, কয়েকটা হোটেল লজ ভাড়া করে গোপনে একটা ম্যানেজের কাছে আমরা রেজিস্ট্রি করে তারপরে ওখান থেকে আমরা ফিরব। আর যদি আপনি ওদেরকে বাবা আমার সম্মানটা তুই নষ্ট করিস না, মা তুই আমার সম্মানটা নষ্ট করিস না, এলাকায় আমার একটা সুনাম সুখ্যাতি আছে, উদুইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, উৎকৃষ্ট উৎকৃষ্ট কথা বলে যদি আপনি তাদেরকে বোঝান, ওরা হয়তো আপনার কথাগুলি বুঝতে পারে। আদম হাওয়া বাবলেন, মনে হয় এর ভিতরে মঙ্গল আছে, ওই গাছের ফলটা ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি। ওই গাছের ফলটা যখন খেলেন, শয়তানকে যখন ধোকা দিয়ে তাদেরকে বোকা বানিয়ে দিয়ে দিল, ওই গাছের ফলটা যখন খেলেন আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে বললেন কি, ইহোপিত মিশ্র আদম রে হাওয়া রে, আমার এই জান্নাতের ভিতর থেকে বার হয়ে চলে যাও। এখন বার হয়ে জান্নাতের ভিতর থেকে যখন বার হয়ে চলে এসছেন, সঙ্গে সঙ্গে খালি বলছেন, আল্লাহ কি ভুল করলাম, আল্লাহ কি ভুল কাল করলাম, বাপ থাকতে বাপের ভক্তি আমরা বেশি করি না। বাপ মারা গেছেন, মা মারা গেছেন, আর আলিমের কাছে গিয়ে বলছেন, মাওলানা সাহেবের কাছে গিয়ে বলছেন, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আমার আব্বার জন্য আমি 2000 টাকা দিচ্ছি, হ্যাঁ আপনি আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া করবেন। মা বাবার নামে ভণ্ডামি একটা বই পড়েছিলাম, তখন হু 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 করে কাঁদে, আর মা বেঁচে থাকা অবস্থায় মায়ের জন্য একটা ভালো খাবার আনিনি, বাপের জন্য একটা খাবার আনিনি। বাপ থাকতে বেশি ভক্তি আমরা করি না, মা থাকতে ভক্তি আমরা বেশি করি না, যখন পৃথিবীর মুখ থেকে চলে যায় তারপরে আমরা ভক্তি দেখাই। জান্নাতের ভিতরে ছিলেন এসি জায়গায়, ওতু বিহি মুতাশাবিহা, যা চাইছেন তাই পাচ্ছেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। জান্নাতে যারা থাকবে তাদেরকে হুর গিলেমান দেওয়া হবে, এর আগে কোনো জিন কোনো ইনসান এদেরকে স্পর্শ করে নাই। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, ঝিনুকের ভিতরে মণিভুক্ত সুখ সুরক্ষিত যেরকম থাকে জান্নাতি বান্দাদের জন্য এরকম সুরক্ষিত আমি রেখে দিয়েছি। ওয়ালাহমি তৈরি মাস্তাখুন, পাখির মাংস সেখানে পাচ্ছেন। এবার জান্নাতের ভিতর থেকে বাইরে যখন চলে এসছেন, গা ঘামছে, কষ্ট হচ্ছে, খালি বলছেন, আল্লাহ কি ভুল করলাম, কি ভুল করলাম, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। কে বলছেন? আদম হাওয়া বলছেন, আমি আপনাদের ইতিমধ্যে গল্প শোনাচ্ছি না কোরআন শোনাচ্ছি, আমি আপনাদের ইতিমধ্যে একটা কথা বলে দিয়ে চলে যাব লাস্টে। বেঈমানের আজকের উঠে পড়ে লেগেছে আমাদের দিন ঈমানকে মুছে দেওয়ার জন্য, হাজার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, হাত ধরে পায়ে ধরে বলব, এই আল্লাহর নবীর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ ছাড়া কোনো পথ নাই, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কিছুই নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা আদম হাওয়া খালি কাঁদেন আর বলছেন, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দেন, ভুল করেছি ক্ষমা করে দেন, কিন্তু কি দোয়া চাইলে ক্ষমা হবে আদম জানেন না, হাওয়া জানেন না। আল্লাহ পাক তখন বলছেন, আদম রে হাওয়ারি, তোমাকে এবং তোমার সন্তানদেরকে শয়তান যখন দাগা দেবে, আর
সেই সময় দেখা দেওয়ার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে নিজেকে ছোট হবে তওবা তুনসুহা যদি করে আমার বান্দাদের আমি ক্ষমা করে দেব। ও তখন বলছে কি এই কথাটা আমার বলতে ভুলে গেছিলাম, আমি এটা বলতে পারি নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দেব। আল্লাহ বলছেন আমি আমি কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি পড়ো তোমাদের জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। সেই কালেমাটা কি ওই কোরআনের ভিতরে আছে, আল্লাহর কোরআনের ভিতরে আছে, ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম রে হাওরে তোমরা এই কালেমাগুলি পড়ো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দেব। সেই কালেমাটা কোথায় আছে? আমাদের কোরআনের ভিতরে আছে। বিগ বিগ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। এর ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ ভ্রান্ত হয়ে যাবে, সব কথাগুলি আল্লাহ পাক এই কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন। আর আদম হাওয়া তারা যে দোয়াটা পড়ে জীবনের গুনাহখাতা মাফ করিয়েছিলেন আল্লাহর কাছ থেকে, ওই দোয়াটা আমাদের কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। তার মানে উম্মতে মুহাম্মাদীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা চুরি করবে, ডাকাতি করবে, মদ খাবে, বর্ণায় কাজ করবে, শিরিক করবে, বিদআত করবে, করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যখন তওবা করবে আর এই দোয়াটা পড়বে আর বলবে আল্লাহ আদম হাওয়াকে এই দোয়া পড়ার ওসিলায় তাদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আমাদের কোরআনের ভিতরে নবীর উপরে যে কোরআন দিয়েছেন ওই দুই কোরআনের ভিতরে এই দোয়াটা আপনি কেন দিলেন, তার মানে আমাদের জীবনের গুনাহখাতাও আপনি মাফ করবেন, সেই জন্য করে আপনি দিয়ে দিয়েছেন। দয়াময় আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান? ওই কালেমাটা কি? ওই কালেমাটা কোরআনের ভিতরে আছে, কত পারার ভিতরে আছে? আট পারার মধ্যে আছে। আয়াতটা পড়বে কে? আমি ছাড়া আবার কে? তাহলে আয়াতটা শুনে নেন। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমার সঙ্গে সবাই একবার